আসসালামু আলাইকুম সবাইকে। আমি আপনাদেরকে আমার চ্যানেল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে একটু ইচ্ছে হলো যে বাইরে একটু যাই, হালকা কিছু বিউটি প্রোডাক্ট, কিছু কাপড়, কিছু জুতা দেখতে যাব। আমিও দেখব, সাথে আপনারাও দেখেন। আশা করছি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আপনারা উপভোগ করুন। প্রথমে আসলাম, এসেই দেখি অনেকগুলো জুতা। তো জুতাগুলো দেখছি যে অনেক সময় ওরা সেলে দেয়, সেলে দিলে কিনতে খুব সুবিধা হয়, কারণ এখানে অনেক দাম, মানে এত দাম দিয়ে কিনতে ইচ্ছা হয় না, মনে হচ্ছে গাটা জ্বলে যাচ্ছে। তো ওই জন্য আমি আস্তে আস্তে করে সব জায়গায় যাচ্ছি আর দেখছি যে কোথাও সেল দিচ্ছে কিনা। ওখান থেকে দেখার পর এখানে আসলাম, আমার একটা মেয়ে আছে, তো ও কিছু জিনিস নিতে চাচ্ছিল। তখন আমি বললাম যে ঠিক আছে চলো যাই দেখি তোমার সেকশনে কী কী আছে না আছে। তো এখানেও ভাবছি যে কিছু সেলে দিবে, কিন্তু এখানেও সেলে দেয় নাই। তারপরেও আমি খুঁজেই যাচ্ছি, মাঝে মধ্যে কিছু $1 আছে, কিছু $2 আছে। তো যেগুলির দাম কম সেগুলি আবার আমার মেয়ে নিতে চায় না, ও বলছে না আম্মু কম দামের জিনিসগুলো ভালো না, ওগুলি ভেঙে ভেঙে যায়। তারপরেও আমি খুঁজছি আর খুঁজছি, সাথে আপনাদেরকেও দেখাচ্ছি। এই জায়গাটা ফাঁকা একটু, মানে জিনিসগুলো সেল হয়ে গেছে। আর এদিকে হচ্ছে মানে আমাদের জন্য কাপড়, অনেক নতুন নতুন কাপড় এসছে। তো দেখছিলাম যে কোনগুলি ভালো লাগে না লাগে, আর বিদেশি কাপড় শর্ট পরে তো এগুলি বেশি ভালো লাগে না। এখানে খুব একটা অ্যারাবিয়ান ড্রেস পাওয়া যায় না, আমি খুঁজছিলাম, অনেক সময় লম্বা লম্বা ড্রেসও পাওয়া যায়, সেই জন্য খুঁজছিলাম। তো ওরা অনেক সময় ওই ছোট কাপড়গুলোর মধ্যেও লম্বা লম্বা কাপড় রাখে, আই মিন লম্বা লম্বা টপসগুলো, টি শার্ট জাতীয় লম্বা থাকে সেগুলি, শর্টগুলো আমি কিনি না। তো এখানে কিছু জ্যাকেট এসছে, বিভিন্ন রকমের জ্যাকেট আসছে, ওটা বাচ্চাদের। এগুলি ট্রাউজার কালো কালারে এসছে বাচ্চাদের, এখানে এই যে ব্যান্ড, ঝুঁটি খুব সুন্দর আছে। এগুলি আমি দেখছিলাম যে বাচ্চাদের এগুলি পরলে খুবই ভালো লাগে, ড্রেসের সাথে ম্যাচিং করে পরলে। এখানে সবগুলো প্যান্ট দেখা যাচ্ছে, এইখানে বেশিরভাগই এরা কালো প্যান্ট বেশি ইউজ করে। আমি অনেক সময় সাদা খুঁজি, তারপরে ইট কালারে খুঁজি, আই মিন ব্রাউন কালারে, এগুলি এখানে খুব একটা পাওয়া যায় না, রেয়ার। এই যে কিছু কিছু শার্ট আছে একটু লম্বা, এগুলো দেখছিলাম। আজকে অবশ্য মূলত আমি কেনার জন্য যাই নাই, দেখছি যে কোনো সেল আছে কিনা সেই জন্য গেছি। আর এখানে কিছু জিন্সের প্যান্ট, তার ছেলেদের সেকশন, পুরো ছেলেদের। আমি দেখছিলাম যে আমার হাজবেন্ড আর আমার ছেলের কোনো কাপড় আছে কিনা, তো ওই জন্য ঘুরে ঘুরে দেখছি, খুব একটা পছন্দ হলো না। প্রচুর কাপড় এসছে আসলে, অনেক কাপড়ের মধ্যে নিজের মানে পছন্দের জিনিসটা খুঁজে পাওয়া মুশকিল হয়, অল্প কাপড় থাকলে
পছন্দ করে জিনিস নেওয়া যায়, বেশি কাপড়ের মধ্যে মাথা ঘুরে যায় একদম। এই যে এখানে জুতা $39, এত দাম দেখে কিনতে ইচ্ছে হয় না। আমি সবসময় কম দামেরগুলোই খুঁজি, কারণ এগুলি ওয়ান টাইম, কারণ এত টাকা দিয়ে কেনার পরেও 2 দিন পর নষ্ট হয়ে যায়, তখন খুব কষ্ট লাগে। জুতাগুলো দেখছিলাম, ভালোই লাগছিল, ওয়ালমার্টের জুতো আছে মোটামুটি ভালোই। আর এখানে কিছু বাদাম টাদাম, বিভিন্ন ধরনের চকলেট, আর এখানকার সাদারা বেশিই চকলেট খায়, যেটা আমরা অনেক সময় অ্যাভয়েড করি, কিন্তু এরা সবসময় দেখি মুখের মধ্যে চকলেট খাইতেই থাকে, খাইতেই থাকে। আর এখানে ফাউন্ডেশন আছে বিভিন্ন কালারের, মানে বিভিন্ন কালারের বলতে বলছি যারা ফর্সা, তারপরে শ্যামলা এবং কালো, তিন ধরনের ফাউন্ডেশন এখানে আছে। ফাউন্ডেশন, ফেস পাউডার, তারপরে আইলাইনার, লিপ লাইনার, আইব্রাউ, লিপস্টিক সব আছে। এত ফাউন্ডেশন যে কোনটা ছেড়ে কোনটা নেই, বিভিন্ন ব্র্যান্ডের থাকে এখানে। আর সবসময় আমি ঠিক মতো চয়েস করে নিয়ে আসতেও পারি না, আমার স্কিনের সাথে যায় না, আই রংটা নিয়ে আসি। আর এখানেও আছে যে চোখের কিছু কালেকশন, এখানেও ফাউন্ডেশন, লিপ লাইনার, তারপর এখানে নেল পলিশ আছে, ভ্যারাইটি ধরনের নেল পলিশ। আসলে যারা বড় বড় নখ রাখে তাদের জন্যই নেল পলিশগুলো ভালোভাবে চয়েস করে নিতে পারে। আর এখানে হচ্ছে ফেস মাস্কগুলো আছে, এখানে যে ওটমিল, তারপরে সুইট পটেটো, আর অনেক কিছু আছে। এগুলো আসলে ঠিক মতো অনেকগুলো আসলে সেল হয়ে গেছে, তো ফাঁকা হয়ে আছে, প্যাকগুলো অনেকেই নিয়ে যায় যারা খুব গ্রুপ সচেতন। এগুলি হচ্ছে যে গোসলের সময় লাগে গা পা ক্লিন করার জন্য, এগুলি বিউটি বক্স, বিউটি বক্সগুলো আছে ভালো, খুব একটা খারাপ না, আছে ভালো, মোটামুটি ফাঁকা। করোনা ভাইরাসের জন্য ফাঁকা, এত ফাঁকা থাকে না। এগুলি বডি বডি ওয়াশ করার জন্য, সব বডি, কিছু বডি সুগন্ধের জন্য। তো আমার কেনা হয়ে গেছে, এখন আমি বাসায় যাচ্ছি, হালকা কিছু কিনেছি, আর এখন বাসায় যাচ্ছি। বাসায় যেতে যেতে ভাবলাম রাস্তার কিছু দুপাশের বরফ আপনাদেরকে একটু দেখাই, আশা করছি ভালো লাগবে। ওই সামনে একটু অল্প পাহাড়, রাস্তাটা ক্লিন, দুই সাইডে দুইটা, মানে দুই ধরনের বরফ থাকে, এক মানে একটু কিছু গলে গেছে আর কিছু উঁচু হয়ে আছে, কিছু গলেনি। তো আশা করছি আমার এই ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। সামনে আরও নতুন ভিডিও নিয়ে আসবো, আর কী কী প্রোডাক্ট কিনলাম, কী ড্রেস কিনলাম সামনের ভিডিওতে দেখাবো। ততদিন আপনারা আমার সাথে থাকেন।